ক্লাস 10 এর এক্সারসাইজ 5.3 এর 11 নম্বরের অঙ্কটাকে নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে গিভেন রয়েছে x/xa + yb + zc ইকুয়াল টু হচ্ছে y/ya + zb + xc ইকুয়াল টু দিয়ে রয়েছে z/za + xb + yc এটা গিভেন রয়েছে। তাহলে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে যে প্রতিটা অনুপাত 1/a + b + c এর সাথে সমান। তাহলে কি করব আমরা, তো আমরা এর আগেই সংযোজন প্রক্রিয়াটা শিখেছিলাম। সংযোজন প্রক্রিয়াটা কিরকম ছিল, 1/a/b = c/d এরকম থাকলে এটাকে লেখা যেতে পারে যে a + c/b + d এটা করা যায়। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া, মানে এটার সাথে এটা প্লাস হয়ে যাবে আর এটার সাথে এটা প্লাস হয়ে যাবে। এখানে আমরা ঠিক সংযোজন প্রক্রিয়াটাই করব। তাহলে কত হবে দেখো, ওপরটায় কত বসবে, ওপরটায় বসবে x + y + z, নিচটায় কত বসবে, নিচটায় বসবে xa + yb + zc, মানে এটার সাথে আবার প্লাস হয়ে যাবে এটা, তাহলে এখানটায় বসবে ya + zb + xc, আবার তার সাথে প্লাস হয়ে যাবে za + xb + yc, তাহলে কত হচ্ছে, ওপরটায় পড়ে থাকছে x + y + z, নিচটায় কত হবে দেখো, এখানে x এ রয়েছে, এখানে xb রয়েছে আর এখানে xc রয়েছে, যেগুলোতে x রয়েছে সেগুলোকে একসাথে রাখছি xa + xb + xc, যেগুলোতে y রয়েছে সেগুলোকে একসাথে রাখছি ya + yb + yc, যেগুলোতে z রয়েছে সেগুলোকে একসাথে রাখছি za + zb + zc। তাহলে কত হচ্ছে, ওপরটায় পড়ে রইল x + y + z, নিচটায় এই তিনটা থেকে আমরা এক্সটাই কমন নিতে পারবো, তাহলে কত হবে, এক্সটাই কমন নিলে পড়ে থাকবে a + b + c, একই রকম ভাবে আমরা এখান থেকে yটাই কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে a + b + c, আর তারপরে তিনটে টার্ম থেকে আমরা zটাই কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে a + b + c। তাহলে কত হচ্ছে, ওপরটায় পড়ে থাকছে x + y + z, a + b + c তিনটাতেই রয়েছে, তাহলে এটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে কত, x + y + z, a + b + c তিনটাতেই ছিল, এটাকে কমন নেওয়া হয়েছে, তাতে পড়ে থাকছে x + y + z। এবার দেখো x + y + zটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, 1/a + b + c, এটাই পড়ে থাকছে। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা অনুপাত 1/a + b + c এর সাথে সমান, লাস্টে আমাদের প্রমাণিত বলে লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো প্রথমে যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি। এখানে দেওয়া ছিল x²-yz/a ইকুয়াল টু দিয়েছিল y²-zx/b ইকুয়াল টু z²-xy/c। আমরা এটাকে সবকটা টার্মকে উল্টে দিচ্ছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে a/x²-yz, এখানটা হয়ে যাবে b/y²-zx, এখানটা হয়ে যাবে c/z²-xy, এটা ইকুয়াল টু আমরা k ধরে নিচ্ছি, তাহলে লেখা যেতে পারে a/x²-yz ইকুয়াল টু হচ্ছে k, আবার b/y²-zx ইকুয়াল টু হয়ে যাচ্ছে k, আবার c/z²-xy ইকুয়াল টু হয়ে যাচ্ছে k। তাহলে এখান থেকে আমরা এটা কত পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি k(x²-yz), আবার b ইকুয়াল টু কত পাচ্ছি, k(y²-zx),
আবার সি ইকাল টু কত পাচ্ছি, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা কি করব, যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল তার এলিজেসটাকে নিয়ে কাজ করছি। এলিজেসে কত ছিল, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে আমরা এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, কত বসাবো, এই ভ্যালুটাকে বসাবো, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় বসাবো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। আবার সি এর জায়গায় কত বসাবো, সি এর জায়গায় বসাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ইন্টু দিয়ে কত পড়ে থাকছে, ইন্টু দিয়ে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রথম তিনটে টার্ম থেকে আমরা কে টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে, এটা পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা পড়ে থাকছে। ইন্টু দিয়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমি এটাকে আগে লিখছি, এনে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে একটু সাজিয়ে লিখছি, এক্স স্কোয়ারটাকে রাখলাম, ওয়াই স্কোয়ারটাকে রাখলাম, জেড স্কোয়ারটাকে রাখলাম, তারপর রাখছি এক্স ওয়াই, তারপর রাখছি ওয়াই জেড, তারপর রাখছি জেড এক্স, এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এর ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এর ফর্মুলা। তাহলে এখানেও দেখো এটাই চলে এসছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। নেক্সট আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ করবো, আরএইচএসে কত ছিল, আরএইচএসে ছিল এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি ইন্টু জেড। এখানে আমরা এক্সের জায়গায় কত লিখবো, এক্সের জায়গায় লিখবো, এখানে আমরা এর জায়গায় ভ্যালু বসাবো, এর জায়গায় লিখবো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স তো প্রথমেই ছিল। বি এর জায়গায় কত লিখবো, বি এর জায়গায় লিখবো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই তো প্রথমেই ছিল। সি এর জায়গায় কত লিখবো, সি এর জায়গায় লিখবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, মানে সি এর ভ্যালু বসিয়ে দিলাম, জেড প্রথমে ছিল। তিনটে থেকেই দেখো কেটাই কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড, এটা পড়ে থাকছে। এখানে আমরা যদি এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে, এক্স কিউব হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই জেড হয়ে যাবে, ওয়াইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, জেডটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পড়ে থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স ওয়াই জেড কটা রয়েছে, এক্স ওয়াই জেড রয়েছে তিনটে, তাহলে হয়ে যাবে থ্রি এক্স ওয়াই জেড। দেখো আমাদের এলিচেসে এই জিনিসটাই এসেছিল, তাহলে এলিচেসের সাথে আরএইচএসটা মিলে যাচ্ছে, তাহলে এখানটা লিখে দেবো যে এলিচেস ইকাল টু আরএইচএস, প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনেও এই জিনিসটা গিভেন রয়েছে, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তাহলে কী করবো, প্রথমে আমরা গিভেনটাকে নিয়ে কাজ করছি, এখানে দেওয়া ছিল এ বাই ওয়াই প্লাস জেড ইকাল টু বি বাই জেড প্লাস এক্স ইকাল টু সি বাই এক্স প্লাস ওয়াই ইকাল টু, আমরা কে ধরে নিচ্ছি,
তাহলে এ বাই ওয়াই প্লাস জেড ইকাল টু কে হয়ে যাবে, তাহলে এ ইকাল টু হয়ে যাবে ওয়াই প্লাস জেড ইন্টু কে, তাহলে এখানে কত হচ্ছে বি বাই জেড প্লাস এক্স ইকাল টু কে হয়ে যাবে, তাহলে বি ইকাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, আবার সি বাই এক্স প্লাস ওয়াই ইকাল টু কে হয়ে যাচ্ছে, তাহলে সি ইকাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল সেটাকে তো এলএইচএস আরএইচএস বলে লেখা যাবে না, কেননা কারণ এখানে তিনটে টার্ম রয়েছে, তিনটে টার্ম রয়েছে। তাহলে আমরা প্রথম টার্মটাকে নিয়ে কাজ করছি, এখানে কত ছিল এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে কত হবে এর জায়গায় আমরা ভ্যালু বসাবো, এর জায়গায় লিখবো এই ভ্যালুটা, তাহলে এখানটা হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু কে, বি এর জায়গায় কত লিখবো, বি এর জায়গায় লিখবো এই ভ্যালুটা কে ইন্টু জেড প্লাস এক্স, আবার মাইনাস দিয়ে বসবে সি এর জায়গায় এই ভ্যালুটা, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচটা বসছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স ওয়াই প্লাস জেড যেরকম ছিল সেরকম রইল। এই দুটো থেকে আমরা কেটায় কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে কেটায় কমন নিলে পড়ে থাকছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্সটাকে ক্যান্সেল করা যাবে, নিচটায় পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওপরটায় কত হচ্ছে ওপরটায় হয়ে যাচ্ছে কে স্কোয়ার ওয়াই প্লাস জেড, এখানটা হয়ে যাচ্ছে জেড মাইনাস ওয়াই, বাই দিয়ে কত পড়ে থাকছে, বাই দিয়ে পড়ে থাকছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা কী করবো, এখান থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নেবো, কীরকমভাবে কমন নেবো, এখানটা ছিল জেড মাইনাস ওয়াই, এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় তাহলে হয়ে যাবে মাইনাস ওয়াই প্লাস জেড, তো মাইনাস সাইনটাকে কমন নিলে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড, মাইনাস সাইনটাকে কমন নিলে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড। তাহলে নেক্সট লাইনে আমরা লিখবো কে স্কোয়ার, এখানটা ছিল ওয়াই প্লাস জেড, এই জায়গাটায় আমরা লিখবো, এই জায়গাটায় আমরা লিখবো মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস সাইনটাকে আগে রাখলাম, এখানটা লিখলাম ওয়াই মাইনাস জেড, নিশ্চয় কত রয়েছে, নিশ্চয় রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, নিচটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে কত হবে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি আমরা ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, এখান থেকে ওয়াই প্লাস জেডটাকে ক্যান্সেল করা যাবে, ওয়াই মাইনাস জেডটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে হয়েছে মাইনাস কে স্কোয়ার। এটা তো আমরা প্রথম টার্মটাকে নিয়ে কাজ করলাম, নেক্সট আমরা এই টার্মটাকে নিয়ে কাজ করবো, এখানে কত ছিল বি ইন্টু সি মাইনাস এ, বি ইন্টু সি মাইনাস এ তলাটায় ছিল জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে বি এর জায়গায় কত বসবে, বি এর জায়গায় বসে যাবে কে ইন্টু জেড প্লাস এক্স, বি এর জায়গায় বসে যাবে কে ইন্টু জেড প্লাস এক্স, সি এর জায়গায় কত বসবে, সি এর জায়গায় বসবে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে সি এর ভ্যালুটাকে বসালাম, মাইনাস দিয়ে কত বসবে, এর জায়গায় বসবে কে ইন্টু ওয়াই প্লাস জেড, কে ইন্টু ওয়াই প্লাস জেড, নিশ্চয় রয়েছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানটা কে ইন্টু জেড প্লাস এক্স যেরকম ছিল সেরকম রইল। এই দুটো টার্ম থেকে আমরা কেটাকে কমন নিতে পারবো, তাহলে কেটাকে কমন নিলে কত পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড, প্লাস ওয়াই মাইনাস ওয়াইটাকে ক্যান্সেল করা যাচ্ছে, নিশ্চয় কত হচ্ছে, নিশ্চয় হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে, এখানেও একটা কে রয়েছে, এখানেও একটা কে রয়েছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে কে স্কোয়ার, এখানটা হচ্ছে জেড প্লাস এক্স, এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস জেড, নিচটায় কত হচ্ছে, নিচটায় পড়ে থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট আমরা এখান থেকেও মাইনাস সাইনটাকে কমন নেব, মাইনাস সাইনটা কীরকমভাবে কমন নেব, এখানটা ছিল এক্স মাইনাস জেড, তো মাইনাস সাইন এটাকে ঘুরিয়ে লেখা যেতে পারে, তাহলে হয়ে যাবে মাইনাস জেড প্লাস এক্স, তো মাইনাস সাইনটাকে কমন নিলে হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে কে স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে জেড প্লাস এক্স, এখানটা হয়ে যাবে জেড মাইনাস এক্স, মাইনাস সাইনটাকে আগে রাখলাম, এখান থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিলাম, এটা মাইনাস সাইনটাকে আগে রেখেছি, আর এখানটা হয়ে গেছে জেড মাইনাস এক্স, নিচটায় কত পড়ে থাকছে, নিচটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
তাহলে এখানটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে দেখো জেড প্লাস এক্সটাকেও ক্যান্সেল করা যাবে, জেড মাইনাস এক্সটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে মাইনাস কে স্কোয়ার। নেক্সট আমরা তিন নম্বর টার্মটাকে নিয়ে কাজ করবো, তিন নম্বর টার্মটা কত ছিল, সি ইন্টু এ মাইনাস বি, তিন নম্বর টার্মটা ছিল সি ইন্টু এ মাইনাস বি, বাই দিয়ে কত ছিল, বাই দিয়ে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা সি এর জায়গায় ভ্যালু বসাবো, সি এর ভ্যালুটা কত ছিল, সি এর ভ্যালুটা ছিল কে ইন্টু এক্স প্লাস ওয়াই, সি এর ভ্যালুটা ছিল কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এর জায়গায় ভ্যালুটা কত বসবে, এর জায়গায় বসবে কে ইন্টু ওয়াই প্লাস জেড, এর জায়গায় বসবে কে ইন্টু ওয়াই প্লাস জেড। বি এর জায়গায় কত বসবে, বি এর জায়গায় বসবে কে ইন্টু জেড প্লাস এক্স। নিশ্চয় কত ছিল, নিশ্চয় ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানটায় কত হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এই দুটো টার্ম থেকে আমরা কেটায় কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স, জেডটাকে ক্যান্সেল করা যাবে, নিশ্চয় কত পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আবার কে ইন্টু পড়ে থাকছে ওয়াই মাইনাস এক্স, তলাটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নেবো কীরকমভাবে, এখানটা ছিল ওয়াই মাইনাস এক্স, এটাকে ঘুরিয়ে লেখা যেতে পারে, তাহলে হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়াই, তো মাইনাস সাইনটাকে কমন নিলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এই জায়গাটা লিখে দেবো মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে কত হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে আরেকটা কে ছিল, তাহলে এখানটা কে স্কোয়ার করে দিলাম, ওয়াই মাইনাস এক্স এর জায়গায় লিখছি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স এর জায়গায় লিখছি এক্স মাইনাস ওয়াই, একটা মাইনাস সাইন আগে বসবে। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এক্স প্লাস ওয়াইটাকে ক্যান্সেল করা যাবে, এক্স মাইনাস ওয়াইটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস কে স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে এই টার্মটা থেকেও বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার, আবার এটা থেকেও বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার, আবার এখান থেকেও বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার। তাহলে লাস্টে আমাদের তিনটে টার্ম লিখে প্রুফ বলে লিখে দিতে হবে, তাহলে আমরা লাস্টে লিখে দেবো এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকাল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানটায় আমাদের প্রুফ বলে লিখে দিতে হবে। অঙ্কটাকে আরেকবার রিপিট করছি, প্রথমে আমরা যেটা গিভেন ছিল এটাকে আমরা কে ধরে নিয়েছি, সেখান থেকে আমরা এ এর ভ্যালুটাকে বার করলাম, বি এর ভ্যালুটাকে বার করলাম, আর সি এর ভ্যালুটাকে বার করলাম। নেক্সট আমরা প্রথম টার্মটাকে লিখেছি, এর জায়গায় ভ্যালু বসিয়েছি, বি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, সি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তারপরের টার্মটাকে নিয়ে কাজ করেছি, এখানেও আমরা বি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, সি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি, এর জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম মাইনাস কে স্কোয়ার। তিন নম্বর টার্মটাকে নিয়ে কাজ করেছি, সি এর জায়গায় ভ্যালু বসালাম, এর জায়গায় এবং বি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এইগুলোকে সলভ করে আমাদের বেরিয়ে গেছে মাইনাস কে স্কোয়ার। তাহলে দেখতে পেলাম যে তিনটে টার্ম থেকে মাইনাস কে স্কোয়ার বেরিয়েছে। লাস্টে আমাদের যেটা প্রুফ করতে দেওয়া ছিল সেটাকে লিখতে হবে, লিখে প্রুফ টু বলে লিখে দিতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।